সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে 14 এপ্রিল প্রথম রমজান থেকে আর সেই সাথে সাথে ছোট পর্দারও শুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলো ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু বলেন সবার বেঁচে থাকা আগে তাই করোনাকালে পরিবারের পাশে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ বলে এমন সিদ্ধান্ত নিচ্ছেন তারা সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে তাই 10 মাস পর আবারো বন্ধ করে দেয়া হচ্ছে শুটিং এতদিন সতর্কতা এবং সচেতনতার সাথে শুটিং করা সত্ত্বেও সেটে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছে ছোট পর্দার একাধিক অভিনয়শিল্পী ও নির্মাতা যেমন আবুল হায়াত এস এম মহসিন গাজী রাকায়েত আফসানা মিমি শহীদুজ্জামান সেলিম আহসান হাবিব নাসিম চয়নিকা চৌধুরী শামীম জামান সহ অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন করোনার কারণে গত বছর 22 মার্চ থেকে ছোট পর্দার শুটিং স্থগিত করা হয় দীর্ঘদিন বন্ধ থাকার পর 1 জুন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শুটিং শুরু করেন সবাই তবে এখন আবার সর্বাত্মক লকডাউন শুরু হলে সেই সাথে আবারও বন্ধ রাখা হবে ছোট পর্দার শুটিং নাবিলা সুহার সময় সংবাদ ঢাকা